আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ সলভ ক্লাস উইথ মাসুম। আবারও নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম। আজকে মূলত সমাধান করব এই ক্লাসে আমরা এসএসসি 2022 পরীক্ষার্থীদের দিনাজপুর বোর্ডের সাধারণ গণিতের 7 নম্বর সৃজনশীল, যেটা মূলত আমাদের ত্রিকোণমিতি রিলেটেড, অর্থাৎ ত্রিকোণমিতির অংশ গ বিভাগের। যদিও বা আমাদের বোর্ডের যে প্রশ্নগুলো হয়ে থাকে অতটাও জটিল প্রশ্ন এসে থাকে না, এটা যে কোনো বোর্ডের ক্ষেত্রেই হোক না কেন। আজকে যেহেতু আমরা দিনাজপুর বোর্ডের প্রশ্ন সমাধান করছি, তোমরা যদি সমাধানটা দেখো তাহলেই বুঝতে পারবা যে কতটা ইজি প্রশ্ন এসে থাকে। কারণ বোর্ডের যে প্রশ্নগুলো হয় সেগুলো সবসময় বই থেকেই প্রশ্ন হয়, আর আমরা যেই প্রশ্নগুলো সমাধান করি বিভিন্ন গাইড অথবা শিট বিভিন্ন জায়গা থেকে, সেগুলো বোর্ড প্রশ্ন থাকে দ্বিগুণ অথবা তিনগুণ টাইপের জটিল প্রশ্ন হয়ে থাকে, এবং তার জন্য আমরা অনেকটা বেশি নার্ভাস হয়ে যাই। সো আমরা ত্রিকোণমিতির অনেক স্টুডেন্ট আছি যে ত্রিকোণমিতির যে এই অংশটা গ বিভাগের, এটা তোমরা বাদ দিয়ে দাও যে ত্রিকোণমিতি তোমাদের কাছে নাকি অনেক বেশি জটিল। আমরা সমাধান করি তাহলেই বুঝতে পারবো যে আসলে কেমন জটিল, তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে জটিল নাকি খুবই ইজি একটা সমাধান। তো এটা মূলত দিনাজপুর বোর্ডের 7 নম্বর সৃজনশীল, প্রশ্নটা তোমার স্ক্রিনে উঠছে, দেখো এখানে একটা উদ্দীপক দিয়ে দিছে, আমি উদ্দীপকটা ছোট্ট করে এখানে এঁকে নিচ্ছি। এটা মূলত ওয়াই, এটা যেহেতু গ্রাফে বলছে তো এই জন্য ওয়াই দিছে, এক্স দিছে, এটা জেড, এটা হচ্ছে মনে হয় পি ও এবং এম, যার হচ্ছে ওপি দিয়ে দিছে 2, এটা দিয়ে দিছে হচ্ছে √3, মানে লম্ব দিয়ে দিছে, এটাকে বলছে আলফা কোণ, এটাকে বলছে থিতা কোণ। এটা ক নম্বর প্রশ্ন বলছে, এটা 7 নম্বর সৃজনশীল, 7 নম্বর প্রশ্ন দিনাজপুর বোর্ডের, দিনাজপুর বোর্ড 2022 7 নম্বর সৃজনশীল আর কি। তো যাই হোক, এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে টেন থিতা প্লাস কট থিতা ইকুয়াল 2 হলে থিতা এর মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। ক নম্বর কি বলছে, টেন থিতা প্লাস হচ্ছে কট থিতা ইকুয়াল 2 হলে থিতা এর মান নির্ণয় করতে বলছে। তো যাই হোক, আমরা এখানে সমাধানটা শুরু করে দিই। টেন থিতা এখানে থাকলোই এই যে কটটা আছে কটটাকে আমরা টেনে নিয়ে নিব, যে কোনো, দেখো এখানে যে কোনো এক পাশে আনতে লাগবে, হয় টেনটাকে আমরা কটে নিয়ে যাবো নতুবা কটটাকে আমরা টেনে নিয়ে আসবো, যে কোনো একটা করলেই হবে। আমি এই ক্ষেত্রে যেমন কটটাকে টেনে নিয়ে আসছি, ওকে। এবার দেখো আমরা লসাগু করে নিই, তাহলে টেন থিতা গুণ করলে কত হচ্ছে, অবশ্যই টেন স্কোয়ার থিতা প্লাস 1 ইকুয়াল 2। এবার আমরা কোনাকোনি গুণ অথবা আড়াআড়ি গুণ করি, তাহলে টেন স্কোয়ার থিতা প্লাস 1 ইকুয়াল 2 হচ্ছে টেন থিতা, তাই না। এখন এই অংশটুকুটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে টেন স্কোয়ার থিতা এটাকে পাশে আনি, মাইনাস 2 টেন থিতা, এবং একবারে সাজাই লিখলাম, প্লাস 1 আছে এই যে প্লাস 1 লিখলাম, ইকুয়াল 0। এখন একটু ভালো করে লক্ষ্য করো, এটা একটা সূত্র বসছে, আমি লিখেই দিই, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। দেখো 1 এর উপর স্কোয়ার মানে 1, আর 2 টেন, টেন থিতার সাথে 1 যদি গুণ করি ওটাই হচ্ছে। তাহলে এটা মূলত কার সূত্র, টেন মাইনাস টেন থিতা মাইনাস 1, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র, তাই না। তাহলে টেন থিতা মাইনাস 1 স্কোয়ারটা এপাশে পার দাও, রুট 0, তাহলে এবার 1টাকে এপাশে পার করে দাও, প্লাস 1। এবার বলো যে টেন কত ডিগ্রি মান 1, অবশ্যই টেন 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে টেন টেন যদি বাদ দিয়ে দিই তাহলে থিতা ইকুয়াল টু 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার। দেখছো কত ইজি একটা অ্যান্সার, যেটা আমাদেরকে ক মার্কসে, অর্থাৎ 2 মার্কস আমরা অলরেডি পেয়ে গেছি, যাদের থিতার মান 45 ডিগ্রি বের হয়েছে তাদের অ্যান্সার অলরেডি হয়ে গেছে এবং 2 মার্কস পেয়ে গেছো। তো এটা ছিল আমাদের ক নম্বর সমাধান। এবার খ নম্বর সমাধানে চলে যাই। খ নম্বর প্রশ্নটা একটু দেখো, তোমার স্ক্রিনেই উঠছে, খ নম্বর প্রশ্ন খুবই ইজি। এখানে মূলত বের করতে বলছে যে খমার্কের অ্যান্সারে বের করতে বলছে যে 1 প্লাস সাইন স্কোয়ার থিতা প্লাস 1 প্লাস কস স্কোয়ার থিতা, এটা বের করতে বলছে। তো
এইটা বের করার জন্য আমাদের যে এই যে চিত্র দিয়ে দিছে যেটা উদ্দীপক, এখান থেকে আমাদেরকে আগে সাইন থিতা এবং কস থিতার মান বের করতে হবে। কিভাবে বের করবো একটু লক্ষ্য করো। এই যে দেখো, এখানে আমাদের অতিভুজ এবং লম্ব দিশা, আমরা ভূমির মান জানি না, তাহলে আমাদেরকে আগে ভূমি বের করতে লাগবে। ও এম, তাহলে ও এম স্কোয়ার, এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই যে ভূমি স্কোয়ার ইকাল টু অতিভুজ স্কোয়ার, ওপি মাইনাস হচ্ছে কি লম্ব স্কোয়ার, পি এম স্কোয়ার। এটা কিন্তু আমাদেরকে আগে লিখে নিতে হবে এখানে। ওকে, তাহলে আমরা যদি ও এম বের করি, মানে ভূমি যদি বের করি, তাহলে এটা অবশ্যই রুট হয়ে যাবে। ওপির মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস, এটার মান হচ্ছে রুট থ্রির উপর স্কোয়ার, তাই এটা হচ্ছে ফোর মাইনাস থ্রি, তাই না, যার মান হচ্ছে ওয়ান ওয়ান। তাহলে আমরা ওপি অর্থাৎ ভূমির মান অলরেডি পেয়ে গেছি কত, ওয়ান। এখন আমরা কি বের করব, এখানে বের করি সাইন থিতা। আমরা জানি সাইন থিতা হচ্ছে লম্ব, তাই না, লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, এটা আমরা জানি সাইন থিতার মান লম্ব ভাগ অতিভুজ। তা লম্ব কত, আমাদের লম্ব হচ্ছে এই যে, এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ওখানে কোনটা কি বসে, ওখানে কিন্তু কোনটা থিতা বসে আমাদের, তাহলে থিতা কোন যদি এটা হয় তাহলে অবশ্যই লম্ব এটা, ভূমি এটা, তাই না। তা লম্ব হচ্ছে রুট থ্রি আর অতিভুজ হচ্ছে টু, আর এখানে বসে কস থিতা, কস থিতা হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, শুধু অতি লিখলাম। ওকে, তাহলে ভূমি কত, এখানে ভূমি হচ্ছে ওয়ান, অতিভুজ হচ্ছে টু। এই যে সাইন থিতার মান আমরা এটা পেয়ে গেছি, কস থিতার মান এটা পেয়ে গেছি, এই মানটুকু আমাদেরকে এখানে বসাই দিতে হবে। তাহলে ওয়ান প্লাস সাইন থিতার মান হচ্ছে রুট থ্রি ভাগ টু, এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বসাই দিলাম, কস থিতার মান হচ্ছে হাফ, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বসাই দিলাম। এখন কি করব, এটাকে দেখো স্কোয়ার আছে স্কোয়ার করে নি, তাহলে রুট থ্রি উপর স্কোয়ার মানে থ্রি, টু এর উপর স্কোয়ার মানে ফোর, প্লাস ওয়ান ওয়ান ভাগ ফোর। এখন এই যে এই অংশটুকু আমাদেরকে লসাগু করতে হবে, ফোর, তাহলে ফোর প্লাস থ্রি প্লাস এটাও ফোর, ফোর প্লাস ওয়ান। এখন দেখো এটা নিচে আছে না, এটা তাহলে কোথায় যাবে, উপরে চলে যাবে ফোর, আর চার আর তিন যোগ করলে সাত, আর এই যে ফোরটা উপরে চলে যাবে, চার আর এক যোগ করলে পাঁচ। এবার এইটার লসাগু করো কত হবে, পাঁচ সাতে পঁয়ত্রিশ, তাই না, এটা কত হচ্ছে পঁয়ত্রিশ, তাহলে বিশ প্লাস এটা হচ্ছে সাত, আঠাইশ যোগ করে দাও, বিশ চল্লিশ আটচল্লিশ ভাগ পঁয়ত্রিশ, যেটা আমাদের অ্যান্সার অলরেডি বের হয়ে গেছে। এখানে বলছে যে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিতা প্লাস ওয়ান প্লাস কস স্কোয়ার থিতা, এটার মান হচ্ছে কত, মান নির্ণয় করতে বলছে, এটার মান হচ্ছে আটচল্লিশ ভাগ পঁয়ত্রিশ। তো যাদের আটচল্লিশ ভাগ পঁয়ত্রিশ আসছে মান, তাদের অলরেডি অ্যান্সার হয়ে গেছে, তারা চার মার্কস পেয়ে গেছে। তো যাই হোক, দেখো কত ইজি একটা সমাধান ছিল, এটাও কিন্তু আমাদেরকে করে নিতে হবে। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, এটার মূল সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমাদের অতিভুজ আর অলরেডি লম্ব দিয়ে দিছে, তাহলে আমরা এখন শুধুমাত্র ভূমি বের করলাম, তাহলে ভূমি স্কোয়ার ইকল অতিভুজ থেকে লম্ব বা, যার মান আমরা পেয়ে গেছি ওয়ান। এখন আমরা এই যে সাইনের মানটা আর কসের মানটা আমরা আলাদা আগে বের করে নিছি, তোমরা ইচ্ছা করলে এখানে বসাও বের করতে পারো, এখানে সাইনের সূত্র বসাই দিতে পারো, লম্ব ভাগ অতিভুজ, যে কোনো অ্যাজ ইউ উইশ, তোমার ইচ্ছা, তুমি যেভাবে করবা, কিন্তু অ্যান্সার কিন্তু এটাই আসবে, এখানে বসালে যে টিচাররা কাটিয়ে দিবে এমন কিছু না। সো এটা ছিল আমাদের গ মার্কসের, সরি খ মার্কসের অ্যান্সার। দেখো কত ইজি কিন্তু সমাধান। এবার আমরা চলে আসি ঘয়ে, চলে সরি গয়ে চলে আসি, কারণ ম্যাথে তো তিনটাই প্রশ্ন থাকে, তাই না, সরি গ নাম্বার। দেখো গ নাম্বার প্রশ্ন কিন্তু খুবই ইজি, এটা আমাদের বইয়ের ১৭ নাম্বার অঙ্ক, নয় পয়েন্ট এক এর, খুবই ইজি একটা অঙ্ক গ নাম্বার। এটা অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে আমাদেরকে করতে হবে। এখানে বলছে সেক আলফা, সেক আলফা প্লাস টেন আলফা, টেন আলফার উপর হোল স্কোয়ার, কিছু করবো না, শুধু এগুলার মান বসাই দিব, সরি সূত্র বসাই দেব, সেকের সূত্র হচ্ছে ওয়ান ভাগ কস, প্লাস টেনের সূত্র হচ্ছে সাইন, সাইন আলফা ভাগ অবশ্যই কস আলফা, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার লসাগু করো কস আলফা, তাই না, তাহলে ওয়ান প্লাস কি হচ্ছে সাইন আলফা, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার বসাই দিলাম। দেখো এই যে হোল স্কোয়ার, এটা কিন্তু দুইটার উপরে আছে, তাই না, তাহলে এটা যেহেতু দুইটার উপরে আছে, তাহলে দুইটার উপরে আমরা আলাদা আলাদা করে নিয়ে নিলাম,
cos alpha এখন একটু ভালো করে লক্ষ্য করো এটা আগে লিখে নেই এই যে cos square এর সূত্র কি 1 minus sin square alpha এবার দেখো whole square মানে কি কোনো কিছুর উপর whole square মানে সেটা ততবার গুণ অবস্থায় আছে তাহলে এটা অবশ্যই 1 plus sin alpha আর 1 plus sin alpha এই অবস্থায় আছে তাই না আর এটা আমাদের একটা সূত্র বসবে 1 এর উপর স্কয়ার মানে 1 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র বসা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b তাই না এই যে দেখো এই যে প্লাস প্লাস কেটে গেছে তাহলে আমাদের आंसर হচ্ছে 1 প্লাস sin আলফা আর 1 মাইনাস sin আলফা যেটা আমাদের অলরেডি রাইট হ্যান্ড সাইড প্রুফড হয়ে গেছে দেখছো কত ইজি একটা সমাধান দিছলো কিন্তু কিন্তু আমরা যদি না করি আমরা অনেকেই আছে আমি অনেক স্টুডেন্ট দেখছি যে তোমাদের এখানে যে সূত্রগুলো সূত্রগুলো মুখস্থ করার ভয়তে এই টপিকসগুলো ছেড়ে দাও আর ত্রিকোণমিতি করতেই চাও না এটা খুবই একটা খারাপ অভ্যাস তো যাই হোক আমার কাছে আমি যত স্টুডেন্ট পড়াই আমার যত স্টুডেন্ট আছে আমি সবার ক্ষেত্রেই প্রথমত আমি ত্রিকোণমিতিই করি কারণ আমার কাছে ত্রিকোণমিতি আসলেই অনেকটা ইজি মনে হয় আর এখান থেকে এখানে যে উদ্দীপকগুলো আছে এখান থেকে যে সমাধানগুলো তোমরা দিবা এটা নিজে তোমরা একটু যদি বুদ্ধি খাটাতে পারো তোমরা নিজেই অ্যানসারটা করতে পারবে আর এই অ্যানসারগুলো বিভিন্ন ভাবেও দেওয়া যায় শুধু একটা নিয়ম না বিভিন্ন নিয়ম আছে অ্যানসার কিন্তু একই আসবে তুমি যেই নিয়মেই করো না কেন তো এটা ছিল আমাদের গ মার্কের সমাধান দিনাজপুর বোর্ড 7 নম্বর সিজন ছিল তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছো আর তোমাদের অ্যানসারগুলো অবশ্যই মিলাই নিবা যারা পরীক্ষা দিছো আর যারা পরীক্ষা দেওনি দিবা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অন্যান্য বোর্ডের অবশ্যই আমাকে পাঠাতে পারো আমি তার উপর ক্লাস করব এমন অবস্থায় সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা বেশি বেশি প্র্যাকটিস করবা কারণ ম্যাথ ম্যাথামেটিক্যাল যে টপিকসগুলো হয় সেগুলো পুরোটাই তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট তুমি যতই বই শেষ করো না কেন তুমি বই শেষ করলেই যে ভালো পরীক্ষা দিবা এই কথাটা আসলেই ভুল এজন্য শুধুমাত্র প্রশ্ন সমাধান করো আর প্র্যাকটিস করো দেখবা যে তোমার যদি অধ্যায়ের কিছু টপিকস বাদও যায় তাও তুমি ভালো মার্কসের রেজাল্ট করতে পারবা ভালো ফলাফল আনতে পারবা তো যাই হোক তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই প্রেস করবা আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা